এখন বানিয়ে নিচ্ছি এক কাপ চা আর অ্যালেক্স তো চা খাবে না ওটস খাবে তো আমিও দুদিন মাঝে ওর সাথে ওটস খাওয়া ধরেছিলাম সকালে তো ভাবলাম যে চা করব না ওটসই খাবো কিন্তু দেখলাম চা না খেলে সকালে যেন কোনো এনার্জি পায় না চোখের ঘুমটাও যেন মনে হয় কাটছে না সেই কারণে আবার ওটস খাওয়া ছেড়ে দিয়ে আবার চা খাওয়া শুরু করে দিলাম তো এখন চাটা ঢেলে নেবো নিয়ে আমি বারান্দাতে বসে চাটা খাবো তারপরে কাজে হাত দেবো তো সকালে তো বারান্দা টারান্দা ঝাড় দিয়েই নিয়েছি তার এই যে কালকের একটা পরোটা ছিল রাত্রের তো কালকে রাতে হাফ খেয়েছিলাম আর এখন হাফ খেলাম তো চাটা খেয়ে যে চায়ের বাসনগুলো এখন ধুব তো তার আগে যে চা বানানো যে চা পাতাটা ওটা আমি প্রত্যেক দিন ধুয়ে গাছের গোড়ায় দিয়ে দিই তো এটা তো খুব ভালো একটা সার গাছের জন্য তো এইটুকু চাপাতা তবুও আমি ফেলি না প্রত্যেক দিন অল্প করে রাখতে রাখতে গাছের গোড়ায় অনেকটা চা পাতা জমা গেছে এই যে ফুল গাছে গোড়াগুলো দিয়ে দিই তো এই গাছের শুধু না অন্য অন্য গাছেও দেওয়া হয় তো অন্যান্য গাছেও দিয়েছি আর এই যে দেখো এই গাছটার গোড়াতেও দিয়েছিলাম কদিন আগে আর গাছের পাতাগুলো বৃষ্টির জল জলপুর একদম চকচক করছে একটুও ধুলো নেই আর আমি মাঝে মধ্যে দুপুরবেলা স্নান করার পর যে ধূপ ধরাই ধূপটা আমি এরকম গাছের গোড়ায় দিয়ে দিই তো ধূপের কাঠিগুলো ফেলে দিচ্ছি ধুলে আর দেখো এই যে জবা গাছটা মাঝে একদম নষ্ট হয়ে গেছিলো কেটে কেটে ফেলে দিয়েছিলাম তো আবার এই যে বর্ষার সময় আবার জল পরে সুন্দর পাতা বেরিয়েছে আর এটা আমার নতুন ফুল গাছ আর দেখো সুন্দর একটা ফুল দিয়েছে এই ফুল গাছটার নাম হচ্ছে জিনিয়া ফুল গাছ তো আমি কটা চারা নিয়ে এসে লাগিয়েছিলাম আর আমার সব বন্ধুকে জানাই শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দূরের বন্ধু কাছের মধ্যে যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই ব্লগটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য তো বাইরে থেকে চলে এসেছি ঘরে এখন ঘরটা পরিষ্কার করবো তো আগে খুলে দিলাম মাঝে মধ্যেই না জানলাটা পরিষ্কার করি না নাহলে দু দিন তিন দিন বাদেই দেখি জানলাতে মাকড়সার জাল বেঁধেছে তো সেই কারণে জানলাগুলো এভাবে পরিষ্কার করে নিচ্ছি আগে নাহলে জানলার ধুলোটা আবার ভিতরে এসে পড়লে তো ঘরটা আবার ধুলো ধুলো হয়ে যায় সেই কারণে ঘর পরিষ্কার করার আগে জানলাটাই পরিষ্কার করে নিই তো জানলাটা পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে বাইরে ওদেরটা একটু ভালো আছে তো সেই কারণে ভালো মাছকে একটু বেশি কাজ করা যাবে তো ওই দেখেই আমি এই জানলার পর্দাগুলোও খুলে ফেলছি এখন আমার পর্দাগুলো চেঞ্জ করবো আর এই যে বৃষ্টি গেল কদিন দুদিন তিন দিন মাঝে তো এই বৃষ্টিতে না জ্বাল্লা পর্দাগুলো তো কেমন একটা সাথে সাথে গন্ধ লাগছে নাকে তো ওটা চেঞ্জ করে আমি এই যে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি করবো যদি কালকে আকাশ ভালো থাকে তাহলে ওই ঘরের পর্দাগুলো কাল চেঞ্জ করে দেবো তো দুই ঘরে একসাথে করলে পরে নিজে পেরেও উঠি না তো তোমাদের দাদাভাই বলে অনেকবার যে একা পারো না কাউকে রাখো সাথে তো শুধু তোমাদের দাদা ভাই না আমার অনেক বন্ধু কমেন্টে বলেছে যে তুমি তো কাউকে রাখতে পারো এত কাজ একটা করো সত্যি কথা বলতে নিজের ঘরের কাজ আমার নিজে করতেই ভালো লাগে আর আমার এই ঘর অনেক শখের আমি অনেক বছর অপেক্ষা করার পর আমার এই বাড়িটা হয়েছে তো সেই কারণে মনে হয় আমার সব কাজ আমি নিজে হাতে করব। কাউকে দিয়ে যদি করাই সে হয়তো এরকম যত্ন সহকারে করবে না তার করার দরকার করবে টাকা পাওয়ার দরকার টাকা নিয়ে চলে যাবে কিন্তু দেখো আমি যখন নিজে করব সেটা অনেক যত্ন সহকারেই করব সেই কারণে আমি রাখতে পারি না কাউকে এক দুবার রাখার চেষ্টা করেছি এক দু মাস শিখেছি তারপর তার কাজ আমার পছন্দ হতো না সেই কারণে নিজের কাজ আমি নিজে করি আমার টাইম লাগলেও আমি একদিনের কাজ দুদিনে করি তবু আমার নিজে করতে ভালো লাগে Terima kasih telah menonton! ঘরে সব কাজ ছেড়ে এখন চলে এসেছি রান্নাঘরে তো কাজের ফাঁকে ফাঁকে আমি কী রান্না করবো সেটাও গুছিয়ে নিয়েছিলাম তো মাছ নিয়েছিলাম পাড়া থেকে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে পটল টমেটো ধনে পাতা কিনে রেখেছি আজকে মাছ রান্না করবো পটল আলু দিয়ে আর কিছু করবো না এক একটু ভাগ করবো তো মাছটা অনেকক্ষণ আগেই আমি ধুয়ে হলুদ মাখিয়ে রেখে তারপরে আমি জামা কাপড় কাচতে গেছিলাম এখন মাছগুলো ভেজে নেবো ঘর মাছটা ভাজতে গিয়ে খুব তেল ছিট জে সেই কারণে মাছগুলো ছাড়ছি আর আমি একটু সরে সরে যাই তো প্রায় দিনই আমি মাছ ভাজতে গেলে আমার গায়ে তেল ছিটকে আসে তো সেই কারণে ভয়ে হয়ে মাছটা ভাসছিলাম তো ওইদিকে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে পটলগুলো কেটে নিচ্ছি তো আজকে এক তরকারি ভাতই করবো আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো অনেক কাজ করে নিয়েছি আর রান্না বসাতে একটু টাইম লেগে গেলো এদিকে ঘরের কাজগুলো করতে করতে আর বাইরের ওয়েদারটা আজকে খুবই সুন্দর বেশ ভালোই রোদ উঠেছে মনে হচ্ছে যে

এই তো রান্না কাজ সেরে নিয়ে এখন স্নান টান করে নিয়েছি আর এখন বাজে দুটো পনেরো আর আজকে আমার একটু লেট হয়ে গেছে তো সকাল থেকে অনেক কাজই করেছি সকালবেলায় থেকে উঠে আগে এইগুলো চেঞ্জ করেছি বিছানা চাদর বালিশের কভার এই পর্দাগুলো সব চেঞ্জ করেছি তারপরে ওগুলো ধুয়েছি যেগুলো খুলেছিলাম সেগুলোকে ধুয়ে শুকিয়ে তুলে নিয়ে আসছি ঘরে তো ভাবলাম আজকে অনেকটা সময় থাকবে হাতে রান্নারও তো তোর জন্যই তো এই কাজগুলো করে নিই তো সকাল থেকে এই কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তো যা আমার স্নান টান করা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো আর সকালবেলায় যে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সেগুলোকেও শুকিয়ে কিছুটা তুলে নিয়ে এসেছি আদরগুলো পর্দাগুলো হালকা কাপড়গুলো সেগুলো শুকিয়ে গেছে এখনও কিছু ভারী কাপড় আছে যেগুলো গলাটালা গলা টলার দিকগুলো ভিজে আছে সেগুলো মেলে রেখে এসেছি আর এই যে শুকনো কাপড়গুলো তুলে নিয়ে এসে রেখে দিয়েছি এখনও গোছানো হয়নি এক্ষুনি স্নান করলাম তো ভাবলাম খাওয়া দাওয়া করে তারপরে এগুলো গোছাবো কাজ করছি আর ভয়ে ভয়েই কাজ করছি যে কী জানি বৃষ্টি এসে যাবে বৃষ্টি এসে গেলে কাপড়গুলো শুকাতে পারবো না তো এক তো জামা কাপড় না শোকালে নিজের মনটা যেন শান্তি দিতে পারি না মনে হয় যে আর এই আবার কালকে মিল বা একটা গন্ধ বন্ধ হয়ে যাচ্ছে নাকি তো দেখো এখন আবার আকাশটা বেশ পরিষ্কার হয়েছে হয়ে রোদ দিচ্ছে সকাল থেকে একটু মেঘলা মেঘলা করছিল এখন আবার হালকা হালকা রোদ দিচ্ছে আর একটা না দু তিন দিন বৃষ্টি হওয়ার পর যখন এই রোদটা দেয় না এত ভালো লাগে মনে হয় যে ঘরে মনে হয় যত কিছু নোংরা আছে সব ধুয়ে পরিষ্কার করে নেই তো সকাল থেকে অনেক কাজই করে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো আর অ্যালেক্স তো আজকে বাড়িতে নেই ও আজকে গেছে নেমন্তন্ন খেতে গেছে বিয়ে বাড়ি ওর বন্ধুর দিদির বিয়ে আজকে সেই কারণে ওকে নেমন্তন্ন করেছে ও দুপুর মানে সকাল থেকেই ওখানে আছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করবে তো আমি আজকে কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখিয়েছি আজকে এক তরকারি ভাত করেছি আর কিছু করিনি ভাজি টাজি তো এক তরকারি ভাত দিয়ে আমি একা মানুষ আর কি শুভ বিকাল বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আজকে ঘুমিয়ে গেছিলাম অনেকদিন এত ঘুমাই না আজকে খুবই ঘুমিয়েছি তো অ্যালেক্স তো এসে তারপর আমাকে ডাকলো তারপর আমার ঘুমিয়েছে উঠতে ইচ্ছা করছিল না দেখলাম না উঠতেই হবে খুব সন্ধ্যা লেগে যাচ্ছে সন্ধ্যাবে আর অ্যালেক্স এসে শুয়ে পড়েছে ও সারাদিন বিয়ে বাড়িতে মানে ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেছে ও এসে জাম করছে হাত মুখ ধুয়ে তখন শুয়ে আছে ঘরে আর আমি এদিকে ঘুম থেকে উঠে ভালো গাছগুলো জল দিয়ে নিই গাছের গোড়াগুলো ফ্রিজ ভিজে আছে বাইরের দিকে যে গাছগুলো আছে সেগুলো ভিজে আছে গাছের গোড়াগুলো আর এগুলো তো ভিতরের দিকে থাকে এই যে তিনটার নিচে থাকে এই জন্য এগুলো তো অত জল পড়ে না বৃষ্টির জল মাঝে মধ্যে একটু জল দিয়ে দিতে হয় তাই এই জন্য এইগুলো এখন জল দিয়ে দিচ্ছি আর এখন আমি ঘুম থেকে উঠে এখনও ঘর ঝাড় দিন এখন একটু মেঘ করছে আর মেঘলা তো ওই জন্য সাড়ে পাঁচটাতে যেন মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে অন্যদিন কিন্তু এতটা মানে আচ্ছা আচ্ছামা হয় না মেঘটা দেখতে এত ভালো লাগছে মেঘ মানে নিচ থেকে যেন হচ্ছে মেঘগুলো উঠছে আর সূর্যটা হাফটা মেঘের মধ্যে ডুবে আছে আর হাফটা দেখা যাচ্ছে তা তোমাদের ব্যাখ্যা হয়ে করে দেখায় তো আকাশটা দেখতে কত সুন্দর লাগছে বর্ষাকালের আকাশ দেখতে কত ভালো লাগে তো তো আমার বানানো হয়ে গেছে আর ওই শেষে আছে মোবাইল দেখছে আর ওখান থেকে দেখছে শেষে আমাকে কি বলছি অ্যালেক্স করলাম চা খেতে অ্যালেক্স তো চা খাবে না ওগুলো চা খাবে না আর এই যে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে এখনও বাইরে আলো আছে তো সন্ধ্যে টন্দে দিয়ে এখন আমি এই ঘরে বসে চা খাবো অ্যালেক্সা ওই ঘরে বসে একটু মোবাইল টোবাইল দেখছি অ্যালেক্সা তো চাটা খায় না তো নিচে বসে চা খাবো ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যে দিয়ে এই যে চা আর চ্যানা চুরমুড়ি মাথা নিয়ে বসেছি এখন খাবো বলে অ্যালেক্সা উনি একটু খেতে অ্যালেক্স খাবে না তাহলে ঘুমালে না ঘুমতে উঠে ওনার চা খায় চা খায় কিন্তু সাথে সাথে উঠে তার চা খাওয়া যায় না ঘরে কিছু কাজ থাকে সেগুলো করে টরে সন্ধে টন্ধে দিয়ে একবারে আমরা চা নিয়ে বসি তো এখন চাটা খাবো আর কোনো কাজ নেই সন্ধ্যাবেলায় একটা ভিডিও আছে সেটা এডিট করবো তারপর সারাদিনে কী করলাম না করলাম তো সেটা তোমাদের দেখা লাগে তো আশা হচ্ছে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তোমার সবাই খুব ভালো থেকে নিজস্ব দেখা লাগবে আবার দেখো অন্য একটা ভিডিওর সাথে